উঠবে মুসলমানের সন্তানরা হিন্দুদের বড় বড় নেতাদেরকে গ্রেফতার করবে তাদের গ্রেফতার করবে মুসলমানরা বিজয় লাভ করবে মুসলমানদের বিজয় আসবে গোটা মুসলমানরা কালিমারা পতাকা উঠাবে বিজয় লাভ করে তারা যখন আসবে তারা হঠাৎ খবর পাবে রুহুল্লাহ চলে আসছে মাতা ওলাম মা নিফাক নবীজি বলেছেন যে ব্যক্তি জিহাদে শরিক হল না কিংবা জিহাদ নিয়ে চিন্তা ভাবনাও করলো না আর এই অবস্থায় সে মৃত্যুবরণ করেছে তাহলে সে মুনাফিকের মৃত্যুবরণ করেছে সে যদি বড় শায়ক হয় তারপরও সে মুনাফিক সে বড় মুফতি হলেও মুনাফিক মুহাদ্দিস হলে মোনাফিক মুফাস কোরআন হলে মোনাফিক আমি হলে মোনাফিক আপনি হলে মোনাফিক আমার বাবাই হলে মোনাফিক জিহাদ কি পরিমাণ গুরুত্ব যার কারণে নবীজি নিজে জিহাদ করেছেন কি পরিমাণ গুরুত্ব নবীজির দাস শহীদ হয়ে গেছে কত কষ্ট নবীজি ইসলামের জন্য করেছে প্রিয় ভাই গাজওয়াতুল হিন্দ সম্পর্কে আমি দেখেছি অনেক মতভেদ একতলাফ আছে কেউ বলেছে হয়ে গেছে কেউ বলে হবে আমি গভীরভাবে গবেষণা করে আমি দেখেছি গাজওয়াতুল হিন্দ আসতেস। মুসলমানের সন্তানরা হিন্দুদের সাথে বিশাল যুদ্ধ করবে প্রাথমিক অবস্থায় মুসলমানরা অনেক সংকটের মুখোমুখি হবে পরবর্তী সময়ে মুসলমানের সন্তানরা হিন্দুদেরকে পরাজিত করে বিজয় লাভ করবে হিন্দুস্তানে গোটা হিন্দুস্তানে কালিমার পতাকা উঠবে মুসলমানের সন্তানরা হিন্দুদের বড় বড় নেতাদেরকে গ্রেফতার করবে তাদের সেনাপতিদেরকে গ্রেফতার করবে মুসলমানরা বিজয় লাভ করবে মুসলমানদের বিজয় আসবে গোটা হিন্দুস্তানে মুসলমানরা কালিমার পতাকা উঠাবে বিজয় লাভ করে তারা যখন আসবে তারা হঠাৎ খবর পাবে ঈসা রুহুল্লাহ চলে আসছে তখন মুসলমান মুজাহিদগণ বলবে মুসলিম মুজাহিদগণ বলবে ঈশা নেন নেতৃত্ব আপনি গ্রহণ করেন ঈশা রুহুল্লাহ নেতৃত্ব চলে যাবে ঈশা রুহুল্লাহ দেখবে দার মানুষের ইমান হরণ করতেছে দার এক হাতে থাকবে জান্নাত আরেক হাতে থাকবে জাহান্নাম সে মানুষকে হত্যা করবে আবার সে ওই মানুষটাকে জীবিত করে ফেলবে যে ব্যক্তি তার কথা মানবে সে তার জান্নাতে ঢুকিয়ে দিবে যে ব্যক্তি তার কথা বলতে চলবে না তার জাহান নামে ঢুকিয়ে দিবে মূলত তার জান্নাতটাই জাহান নাম তার জাহান নামটাই জান্নাত ইশারুহুল্লা দেখবে যে সে তো মানুষের ইমান হরণ করতেছে মানুষের ইমান নষ্ট করতেছে তখন রুহুল্লাহ তাকে দৌড়াবে দৌড়াতে ঈশা রুহুল্লা কে খুব ভয় পাবে ঈশা নামক এক জায়গায় যাবে রুহুল্লাহ ওইখানে দাজ্জালকে হত্যা করে ফেলবে সুবাহায় কত বিপদ আসবে দেখেন কত ফেতনা আসবে হত্যা করে শুনতে পাবে আবার ইয়াজুজ মাজুজদের আত্মপ্রকাশ ঘটেছে ইয়াজুজ মাজুজদের আত্মপ্রকাশ ঘটেছে এখনও তারা আটক আছে জুলকার নাইন তাদেরকে আটক করেছে বিশাল কাহিনী জুলকার নাইন ইয়াজুজ মাজুজদেরকে আটক করেছিল এখনও তারা আটক আছে এই রুহুল্লাহ দেখবে ইয়াজুজ মাজুজদের আত্মপ্রকাশ ঘটেছে তখন আল্লাহ ঈসা রুহুল্লার উপর ওহিনাজিল করবে ঈসা আমার বান্দাদেরকে নিয়ে তুমি তুর পাহাড়ে চলে যাও তখন আল্লাহ তালা এই ইয়াজুজ মাজুজ তারা সর্বত্র ছড়িয়ে যাবে তখন আল্লাহ তালা তাদের ঘানের মধ্যে ফোরা সৃষ্টি করবে তারা ধ্বংস হয়ে যাবে তারা ধ্বংস হয়ে যাবে এরপরে আল্লাহ বৃষ্টি নাজিল করবেন গোটা পৃথিবী পরিষ্কার হয়ে যাবে এর পরবর্তী সময় খালি শান্তি আর শান্তি ঈশারু হুল্লা শাসন করবে গোটা পৃথিবীতে ইসলাম প্রচার হবে প্রসার হবে গ্রামে ইসলাম আসবে শহরে ইসলাম যাবে বন্দরে ইসলাম যাবে গোটা পৃথিবীর আনাচে কানাচে ইসলাম আর ইসলাম মুসলমান আর মুসলমান চল্লিশ বছর এভাবে শাসন করবে চল্লিশ বছর খালি শান্তি আর শান্তি জান্তি আর জান্তি সুভান আল্লাহ এরপরে আস্তে আস্তে মুসলমান ইমানদারগুলো মৃত্যুবরণ করবে ইমানদার মৃত্যুবরণ করতে 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 আর একজনও এই পৃথিবীতে ইমানদার নেই আল্লাহ আল্লাহ বললে বলে আর কেউ নাই আল্লাহ ওই সময় বলবে খালি তো কাফের আর কাফের আমাকে ডাক দেওয়ার মতন একজন ইমানদার নেই তাহলে আমি এই পৃথিবী আর রাখবো না আল্লাহ তালা কায়ামত কায়েম করে দিবেন ইন্নাল্লাহ আইন ইলমু সা وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكتب غدا وما تدري نفس بأي أرض تموت